فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. محمد شازل حسين أبني بولتشن أمي كوليجي برشونا كورتشي أكون أمر غوري কিছু নিজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রয়েছে যেখানে আমার কিছু ছবি আছে আমি কি সেই ঘরে সালাত বা কোনো মাসনুন দোয়া করতে পারবো আচ্ছা সেখানে আপনার কি ছবি আছে কি অবস্থায় আছে এটা একটা দেখার বিষয় আর সেটা কি আপনার ডিজিটাল ক্যামেরার ভেতরে বা কম্পিউটারাইজড অবস্থায় আছে নাকি সেটা টাঙ্গানো অবস্থায় আছে তো আমরা ধরে নিচ্ছি এখানে টাঙ্গানো অবস্থায় আছে টাঙ্গানো অবস্থায় থাকলে এবং সেটা প্রিন্টেড অবস্থায় থাকলে এটাকে ছবি বলা যাবে এবং এটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে আর যে ছবিগুলো আপনার ডিজিটাল অর্ডারে আছে সেটা নিষিদ্ধ হওয়া না হওয়া নির্ভর করবে তার কন্টেন্টের উপরে কারণ আমরা এর আগে বহুবার বলেছি আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে যদি কন্টেন্টটা মুবাহ হয় তাহলে সেই ছবি তোলাটা শরীয়তে নিষিদ্ধ নয় কারণ এই যে আমরা ভিডিওতে আমাদের আজকের আলোচনাটা সম্প্রচার করছি এটাও অনেকগুলো ডিজিটাল ছবির এটা একটা সমাহার এবং এটাকে একটা যেমন স্বাভাবিক অবস্থায় আমরা যতটুকু যে পরিমাণ আমাদের হারাকা মুভমেন্টটা এই 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 ছবিগুলোকে সেই মুভমেন্টটার অনুরূপ করার কারণে আমরা টিভির পর্দা বা স্ক্রিনে দেখছি যে এটা একটা জীবন্ত জিনিস আসলে এগুলো অনেকগুলো ছবির সমাহার এই ছবিগুলোর প্রতি মুহূর্তের ছবি এখানে করে এগুলোকে চালিয়ে দেওয়া হয় এবং এই চালিয়ে দেওয়াটা আমাদের গতির সাথে যদি মিলে যায় তাকে বাস্তব মনে হয় কারণ এটাকে আবার স্পিড আপও করা যায় তখন মনে যেন একজন লোক অস্বাভাবিক দ্রুততা সব করছে যেটা গ্রহণযোগ্য নয় যে মানুষ স্বাভাবিক অবস্থায় এত দ্রুত করে না আবার এটাকে স্লো করা যায় যেটাকে স্লো মোশন আমরা বলি তাতে বোঝা যাচ্ছে যে এই ভিডিও চিত্রগুলো মূলত এক একটা চিত্রের হাজার হাজার চিত্রের একটা সংস্করণ এবং সেটাকে মানে মেশিনের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে চালানো হচ্ছে তো সেইটা আসলে শরীয়তে জায়েজ কারণ এটা তাসভিরের মধ্যে এখানে কোনো কিছু বানানো হয়নি ইমেজগুলোকে জাস্ট প্রোটেক্ট করে সংরক্ষণ করে চালানো হচ্ছে এখানে তাসভির বানানো হয়নি কিন্তু তাসভির বানানো হয় কিভাবে জলচিত্র তৈলচিত্র এঁকে কিংবা ছবি প্রিন্ট করে অথবা স্কাল্পচার করে কিংবা পাথরে খোদাই করে অথবা দেয়ালের চিত্র আঁকার মাধ্যমে ইত্যাদি এগুলো হচ্ছে সেই চিত্র যেখানে প্রাণীর চিত্র থাকলে শরিয়া সেটাকে নিষেধ করে এবং শরিয়া এটাকে মুদাহাতু খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির সাথে প্রতিযোগিতা বা কম্পিটিশনে অবতীর্ণ হওয়া বলে কনসিডার করে এবং সেটাকে নিষেধ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অনেক শাস্তি দেবেন এবং বলবেন যে যেই ছবিগুলো তোমরা বানিয়েছ সেগুলোর প্রাণ তোমরা সঞ্চার করো এই ধরনের হাদিস আমরা অনেকগুলো পাই যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস সেখানে বুখারী মুসলিমের যে হাদিসটা তাতে বলা হয়েছে লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া লা তাসাউির ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর রয়েছে শৌখিন কুকুর শিকারী কুকুর নয় শৌখিন কুকুর অন্য আরও অনেক দলিলের পর্যালোচনায় আমরা সেটা জানি আর দ্বিতীয় হচ্ছে যেখানে ছবি রয়েছে ছবি বলতে আসলে মানে যে ছবিগুলো শরীয়তে নিষিদ্ধ সেগুলোর কথা এখানে বোঝানোর উদ্দেশ্য তারপরে আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সফর থেকে এসেছিলেন ওয়াকাদ সাতারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা তামাসিল আমি তখন কিছু কোমল কাপড়ের পর্দা আমি টাঙিয়েছিলাম যার মধ্যে কিছু প্রাণীর চিত্র ছিল ফিহা তামাসিল প্রাণীর চিত্র ছিল ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখলেন হাতাকাহু ছেড়ে ফেললেন قال এবং তিনি বললেন أشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে সেই সমস্ত লোকদের যারা আল্লাহর সৃষ্টি নিয়ে প্রতিযোগিতা করে আল্লাহর সৃষ্টির সাথে মানে একটা প্রতিযোগী হিসাবে দাঁড়িয়ে যায় তাদের আযাব সবচেয়ে বেশি হবে এটা ওখানে মুসলিমের হাদিসে এসেছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পর্দার মধ্যে যে মানে যে ধরনের প্রিন্টের চাপ প্রিন্ট প্রিন্ট করা ছবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নিষেধ করেছেন ছেঁড়ে ফেলেছেন তাহলে কাগজের মধ্যে হোক কাপড়ের মধ্যে হোক যে প্রাণীর ছবিগুলো প্রিন্ট করা হবে সেটাও নিষিদ্ধ সেটাও নিষিদ্ধ আঁকাও নিষিদ্ধ সেটা তৈলচিত্রের মাধ্যমে হোক পেন্টিং রঙের মাধ্যমে হোক বা জলচিত্রের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন কিংবা খোদাই করে হোক অথবা মূর্তি বানানোর মাধ্যমে যদি কেউ করে এসব কিছু নিষিদ্ধতার মধ্যে পড়বে আর অনেকগুলো হাদিস আছে আমরা সেটা এখানে আর বলছি না
এখন যদি কোনো বাসায় এই নিষিদ্ধ টাইপের কোনো ছবি টাঙানো থাকে অথবা ঝুলানো থাকে অথবা কোনো মূর্তি বা স্কাল্পচার থাকে, সেখানে সালাত হবে কি না? সেখানে আসলে সালাত হবে না, সেটি আমরা ওলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকেও জিজ্ঞেস করা হয়েছিল যে যে সমস্ত গির্জা অথবা অন্য ধর্মাবলম্বীদের মন্দির কিংবা উপাসনালয় রয়েছে, যেগুলোর মধ্যে আসলে সূরা ছবি পাওয়া যায়, মূর্তি পাওয়া যায়, খোদাই করা অনেক ছবি পাওয়া যায়, তো সেগুলোর মধ্যে কি সালাত পড়া হবে কি না এবং সেগুলোকে কি আল্লাহর ঘর বলা যাবে কি না? তখন তিনি বলেছিলেন, লাইসাত বি বুয়ুতিল্লাহ, এগুলো আল্লাহর ঘর নয়, কারণ আল্লাহর ঘর হচ্ছে ইন্নামা বুয়ুতুল্লাহি আল মাসাজিদ, আল্লাহর ঘর হলো মসজিদসমূহ, বাল হিয়া বুয়ুতুন ইউকফারু ফিহা বিল্লাহ, বরং এগুলো হচ্ছে এমন ঘর যে ঘরগুলোর মধ্যে আল্লাহর সাথে কুফরি করা হয়। ওয়া ইন কানা কাদ ইউযকারু ফিহা, আর যদি কখনো কখনো সেগুলোতে আল্লাহর উল্লেখ করা হয়ও, ফাল বুয়ুতু বিমানজিলাতি আহলিহা, ঘর তো আসলে সেই ঘরের অধিবাসীদের স্থলাভিষিক্ত হয়ে থাকে। ও আহলুহা কুফফার, তিনি বলেছেন, এবং এই যে উপাসনালয়গুলো, এই উপাসনালয়গুলোর যারা অধিবাসী, যারা দেখাশোনা করছেন, সেখানে উপাসনা করছেন, তারা তো কুফুরির মধ্যে লিপ্ত রয়েছেন। ফাহিয়া বুয়ুতু ইবাদাতিল কুফফার, সুতরাং এগুলো হলো কাফিরদের ইবাদতের বা পূজা অর্চনার ঘর, তো সুতরাং এখানে সালাত হবে না। আর সেটা হচ্ছে তিনি আসলে উপাসনালয়, অন্য ধর্ম উপাসনালয়গুলোর কথা বলছেন যেখানে সুরাত আছে। এখন আমরা যদি বলি যে কোনো ঘরের মধ্যে সেটা কোনো উপাসনালয় নয়, সাধারণ ঘর, আপনার ঘর যেমন ধরেন, সেখানে ছবি আছে, সেখানে কি সালাত হবে কি না, এই ক্ষেত্রে আমরা দেখি যে উলামায়ে কেরামের তিনটা অভিমত রয়েছে। একটা হলো হবে না, হবে না, এটা ইমাম মালিকের অভিমত। আরেকটা হলো না, হবে, এতে কোনো অসুবিধা নাই, ছবির জায়গা ছবি, সালাতের জায়গা সালাত, এটা হবে। এটা ইমাম আহমদের কিছু সঙ্গী ওলামায়ে কেরামের অভিমত। এবং তৃতীয় মত হচ্ছে সেটা শুদ্ধ, সেটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবী অন্যান্য স্কলারদের থেকে এটা বর্ণিত আছে, এবং সেটা ইমাম আহমদ উল্লেখ করেছেন, আরও অনেক ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। কি সেটা? সেটা হলো যদি এই সমস্ত ঘরের মধ্যে এমন ছবি থাকে যেগুলো ঝুলানো হলো, যেগুলো নিষিদ্ধ, যেটা আমরা হাদিস দ্বারা নিষিদ্ধ বললাম, তাহলে সেখানে সে সালাত পড়বে না, কারণ ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যে ঘরে এরকম ছবি থাকে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখি যে তিনি কাবাতে প্রবেশ করেননি যখন তিনি অষ্টম হিজরি সালে মক্কাকে পদানত করেছিলেন, কাবাতে ঢুকেছিলেন, কাবাতে ঢুকে তিনি শুরুতে সালাত আদায় করেননি যতক্ষণ না সেই মূর্তিগুলো সরানো হয়েছিল। তার দ্বারা বোঝা গেল যে আসলে যেখানে সুরাত আছে, যেখানে ছবি আছে, যেখানে মূর্তি আছে, যেখানে স্কাল্পচার আছে, সেগুলো কোনো ঘরে, কোনো স্থানে, কোনো উপাসনালয়ে থাকা অবস্থায় সেগুলোতে সালাত পড়া যাবে না। আর এখানে ওলামায়ে কেরামের মধ্যে কেউ উল্লেখ করেছেন যে ঘরে এই ধরনের নিষিদ্ধ ছবি আছে, সেই ঘরগুলো আসলে ওই মসজিদগুলোর মতো যে মসজিদগুলো কবরের উপরে তৈরি করা হয়েছে, কারণ সেখানে আসলে সালাত পড়া যাবে না। যেমন বুখারী মুসলিমের যে হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করা হয়েছিল যে হাবাসা দেশে বেশ কিছু গির্জা আছে এবং সেখানে সেই গির্জাগুলোর মধ্যে অনেক তাসাউর আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উলাইকা ইযা মাতা ফিহিম আর-রাজুলু সালেহ বানাউ আলা কবরিহি মসজিদান, এরা হচ্ছে সেই জাতি যাদের মধ্যে ভালো লোক ছিল, ভালো লোক যখন তাদের মারা যেত তারা তখন তাদের কবরের উপরে মসজিদ বানিয়ে নিত। ওয়াসাওয়ারু ফিহি তিলকা তাসাউর, এবং ওই লোকের কিছু সুরাত তারা ওই মসজিদের মধ্যে বা ওই উপাসনালয়ে তারা এঁকে দিত। উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি বলে পরিগণিত হবে। এখানেও বোঝা যাচ্ছে যে আসলে যাদের সমালোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই কারণে যে তারা ভালো লোকটার ছবিটা বানাতো, ছবিটা টাঙিয়ে রাখতো, অথবা তার মূর্তি বানাতো, মূর্তিটা টাঙিয়ে রাখতো, অথবা তার কবরের উপরে মসজিদ বানিয়ে দিত, অতএব এগুলো নিকৃষ্ট কাজ হওয়ার কারণে সেই কাজে আসলে আমাদের সম্পৃক্ত থাকা যাবে না।
আচ্ছা, এখন যদি কখনো কোনো উপাসনালয়ে কোনো ছবি না থাকে তাহলে কি সেখানে সালাত পড়া যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেখানে যদি কোনো ছবি না থাকে তাহলে যদি জায়গাটা পবিত্র হয় তাহলে এটা পৃথিবীর আর সব পবিত্র জায়গার মধ্যে গণ্য হবে, তখন সেখানে সালাত পড়া যাবে। ঠিক তেমনি আমরা ঘরের ক্ষেত্রে আমরা বলবো ছবি না থাকলে কোনো অসুবিধা নেই।